ईस्ट छाड़ाई एक कप मयदार एक डिम दिए चूलाय तैरी करे निब चिकेन पैन पिज्जा। और ये पैन पिज्जाटी खेते खूब ही दारुण लागे, बड़ो छोटो आमरा सबाई पसंद करे थाकी। दर्शक आसलामु आलैकुम, केमन आछेन? आशा करछि आपनारा सबाई भालो आछेन। चले एलाम आजके एक पिज्जार रेसिपी निये, खूब सहज भावे तैरी करे देखानोर चेष्टा करब। आशा करछि आमार आजकेर रेसिपिटा आपनादेर भालो लागबे। भालो लागले अवश्यई आमार भिडियोते एकटा लाइक देबेन, सबस्क्राइब करबेन आमार चैनेले। पिज्जाटा तैरी करार जन्य प्रथमे आमार जा लागछे একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি আমি লবণ। লবণের পরিমাণটা আমি কেন কম দিলাম সেটা আমি পরে বলছি। একটা হুইস্ক দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল। সয়াবিন তেলটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা এর মাঝে ফাটানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা। মেজারমেন্ট কাপ দিয়ে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও করতে পারেন। দুই কাপ দিয়ে যদি আপনারা করতে চান তাও সেই ক্ষেত্রে আপনারা ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। ময়দাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি হুইস দিয়ে। এবারে আমি এখানে পানি ব্যবহার করছি এক কাপ পরিমাণ। প্রথমে আমি এইখানে পানির অর্ধেক, এক কাপ পরিমাণের অর্ধেকটা পানি আমি দিয়ে দিচ্ছি, বাকি পানিটা পরে ব্যবহার করব। বাকি পানিটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে স্মুথভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সাধারণত আমরা পিজা তৈরি করে থাকি ইস্ট দিয়ে, তো আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাচ্ছি। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একটা সাইডে আমি রেখে দিলাম। 200 গ্রাম পরিমাণ আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি আমি লবণ, 1/4 চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, 1/2 টিস্পুন আমি দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি আদা বাটা, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি আমি এখানে লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি সয়া সস। এবার একটা চামচের সাহায্যে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিয়েছি। আর হাড় ছাড়া এই মাংসটা নিতে হবে। তো চুলায় এবার আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। মাংসটাকে এবার এই তেলের মধ্যে একটু ভেজে নেব 5-6 মিনিট হাতে সময় নিয়ে। আর ব্রয়লার মুরগিটা কিন্তু আপনার রান্না করতে তেমন একটা সময় লাগে না। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটাকে। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আরও 3-4 মিনিট আমি রান্না করে নিব। তো চিকেনটা এর মাঝে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা 5 মিনিট চুলায় বসিয়ে একটু গরম করে নিতে হবে। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে পিজাটা সহজভাবে উঠে আসবে। এখন দিয়ে দিচ্ছি পিজার ব্যাটারটা। যে কাপ দিয়ে আমি ময়দা মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে 1/4 কাপ পরিমাণ আমি ব্যাটার দিয়ে দিয়েছি। আমি যতটুকু এখানে উপকরণ ব্যবহার করেছি ময়দা, ঠিক ততটুকু উপকরণ দিয়ে এখানে 2টা পিজা হবে। এখানে একটা আপনার ছিদ্র দেখতে পাচ্ছেন ঢাকার মধ্যে, আমি একটা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, এতে করে আপনার পিজাটা ভালোভাবে ফুলবে। তা আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি এটা কতটুকু হয়েছে, কোনো কাঁচা ভাব নেই ব্যাটারের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ।
टमेटो ससटा दिए ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি মজরেলা চিজ। তো আমার কাছে মজরেলা চিজটার পরিমাণ একটু কম আছে, সেই অনুপাতে আমি দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, আর পিজার মধ্যে চিজের পরিমাণটা যত বাড়িয়ে দিবেন ততই কিন্তু পিজাটা খেতে দারুণ লাগে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এখানে কিছু আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামগুলো টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু টমেটো নিয়ে নিয়েছি আমি চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিটের মতো এটাকে জাল করে নিব পিজাটাকে। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে লো রাখতে হবে। তো 4-5 মিনিট হয়ে গেছে, এবার আমি পিজাটাকে নামিয়ে নিচ্ছি একটা হাতলের সাহায্যে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন প্যান পিজা। আশা করছি আপনাদের সবারই আমার এই পিজার রেসিপিটা ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।